হাওড়া ব্রিজ ভারতের পশ্চিমবঙ্গের হুগলি নদীর উপর অবস্থিত একটি ঝুলন্ত সেতু। 2019 সালের 3রা ফেব্রুয়ারি হাওড়া ব্রিজ অতিক্রম করে 76তম জন্মদিন। কলকাতার কথা উঠলে প্রথমেই যে চিত্রগুলি চোখের সামনে ভেসে ওঠে তার মধ্যে অন্যতম হল হাওড়া ব্রিজ। হুগলি নদীর উপর অবস্থিত প্রকাণ্ড সেতুটি কলকাতা ও তার সংলগ্ন শহরগুলির সঙ্গে যোগাযোগ স্থাপন করে। ব্রিজটি নির্মাণ করেন 3 জন ব্রিটিশ আর্কিটেক্ট, রেন্ডেল, পালমার ও টিটন। 1935 সালে হাওড়া ব্রিজের আইন সংশোধিত হয় এবং 1936 সালে শুরু হয় এই ব্রিজটির নির্মাণ কাজ, এবং অক্লান্ত পরিশ্রমের পর 1942 সালে ব্রিজটির নির্মাণ কাজ সম্পন্ন হয়। 1943 সালে 3রা ফেব্রুয়ারি ব্রিজটিকে চালু করা হয়। এই ব্রিজে প্রথম যে যানটি চালানো হয় সেটি ছিল একটি সলিটারি ট্রাম। ব্রিজটি নির্মাণ করতে লেগেছিল 26,500 টন ইস্পাত। টাটা স্টিলের উৎপাদিত ইস্পাতেই তৈরি হয় এই ব্রিজটি। হাওড়া ব্রিজ লম্বায় 705 মিটার ও চওড়া 21.6 মিটার। এই ব্রিজের দুই পাশে রয়েছে 2টি ফুটপাত, যেখান দিয়ে সাধারণ মানুষ পায়ে হেঁটে যাতায়াত করে। কিন্তু হাওড়া ব্রিজের খ্যাতি অন্য কারণে। এটিকে বলা হয় পৃথিবীর ব্যস্ততম সেতু। প্রতিদিন 2 লক্ষেরও বেশি যান পারাপার করে এই ব্রিজ দিয়ে। প্রতিদিন 5 থেকে 6 লক্ষেরও বেশি মানুষ হেঁটে এই সেতু পারাপার করে। কলকাতা বেড়াতে আসা পর্যটকদের কাছে এটি একটি দেখার মতো ট্যুরিস্ট স্পট, সুতরাং পর্যটকদেরও ভিড় থাকে এই ব্রিজে। বর্তমানে হাওড়া ব্রিজের তত্ত্বাবধানে রয়েছে কলকাতা পোর্ট ট্রাস্ট। এই ঐতিহাসিক ব্রিজটিকে রং করতে গড়ে প্রায় 60 থেকে 65 লক্ষ টাকা খরচ হয়ে থাকে এবং প্রায় 26,000 থেকে 27,000 লিটার রং লাগে। 1965 সালে ব্রিজটির আরও একটি নামকরণ করা হয়। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে সম্মান জানিয়ে নাম দেওয়া হয় রবীন্দ্র সেতু। কিন্তু আজও এই ব্রিজটি হাওড়া ব্রিজ নামেই বেশি পরিচিত। বহু বাংলা, হিন্দি সহ বিভিন্ন ভাষার চলচ্চিত্রে হাওড়া ব্রিজকে তুলে ধরা হয়েছে। এমনিতে কলকাতা ভূমিকম্প প্রবণ এলাকা না হলেও হাওড়া ব্রিজকে এমন প্রযুক্তিতে বানানো হয়েছে যে ভয়ঙ্কর ভূমিকম্পেও এই সেতুটি সহজে ক্ষতিগ্রস্ত হবে না। কিন্তু বৈজ্ঞানিকরা বলছেন বর্তমানে এই সেতুটি ক্ষতিগ্রস্ত হচ্ছে একটি বিশেষ কারণে, আর তা শুনলে আপনি সত্যিই অবাক হবেন। তারা বলছেন প্রতিদিন প্রায় লক্ষাধিক মানুষ এই সেতু পারাপার করে, আর তাদের ফেলা পান ও গুটকার পিক এই সেতুর প্রধান উপকরণ ইস্পাতের ক্ষয় করছে, যা হয়তো ভবিষ্যতে এই সেতুর ধ্বংসের কারণ হতে পারে। তাই এই ব্রিজটিকে রক্ষা করার দায়িত্ব আমাদের সবার। হাওড়া ব্রিজ বাংলার গর্ব, বাঙালির গর্ব। তাই এই ব্রিজটিকে বিপদের হাত থেকে রক্ষা করতে আমাদের সকলকেই এগিয়ে আসা উচিত। আপনি কি মনে করেন তা কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানাতে পারেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাদের জানাতে পারেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যদেরও জানাতে পারেন। এবং এমনই বিশ্বের অজানা ও রহস্যময় কথা জানতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করবেন, যাতে আমাদের চ্যানেলের নতুন ভিডিওর আপডেট আপনি পেতে থাকেন।